আজ নিউ ইয়র্কের নাসাই কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নেমে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলিং লাইন আপের সামনে 20 ওভারে 6 উইকেটের বিনিময়ে 182 রান তোলে ভারত, যার মধ্যে ঋষভ পান্ডের ব্যাট থেকে আসে 32 বলে 53 রান এবং ঋষভের পাশাপাশি ভারতীয় দলের কামব্যাক ম্যাচেই 23 বলে 40 রানের অপরাজিত ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। সূর্যকুমার যাদবের ব্যাট থেকে আসে 18 বলে 31 রান। বাংলাদেশকে এই ওয়ার্ম আপ ম্যাচটি জিততে হলে ভারতীয় বোলারদের প্রত্যুত্তরে 20 ওভারে 183 রান তুলতে হবে, যা তারা করতে নেমে প্রথম ওভারেই অর্শদীপ সিংয়ের বলে উইকেট হারান সৌম্য সরকার। অন্যদিক থেকে তানজিদ হাসান নিজের উইকেট ধরে রাখলেও 1 ঝলকে 3 উইকেট হারায় বাংলাদেশ। লিটন দাসকে 8 বলে 6 রানে প্যাভিলিয়নে রাস্তা দেখান অর্শদীপ। এদিকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরান মোহাম্মদ সিরাজ। পরবর্তী ব্যাটার তৌহিদ হৃদয় তানজিদের সাথে বেশ কিছু সময় ক্রিজে সঙ্গ দিলেও অক্ষয় প্যাটেলের ওভারে বড় শট খেলতে গিয়ে উইকেট খোয়ান, 13 রান করে ফিরতে হয় তাকে। এরপর তানজিদ হাসান 17 রান করে হার্দিক পান্ডিয়ার শিকার হন। এখান থেকে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ 70 রানের পার্টনারশিপ করে দলকে একটি সম্মানজনক স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সাকিব 28 রান করে যশপ্রীত বুমরার বলে আউট হয়ে যান। অন্যদিকে মাহমুদুল্লাহ 28 বলে 40 রান করে রিটায়ার্ড আউট হয়ে করে নেন। শেষ ম্যাচ অন্তিম ওভারে শিবম দুবের ওভারে আসে 2টি উইকেট মেহেদি হাসান এবং জাকের আলী ফেরেন তার বলে, যার ফলে ম্যাচটি শেষমেশ ভারতের কাছে 61 রানে হারতে হয় বাংলাদেশকে। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগাবেন। আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আরেক নতুন ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।